ফার্স্ট ওয়ান ফ্রম স্ক্র্যাচ ফ্রম স্ক্র্যাচ এর মিনিং হচ্ছে স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রথম হইতে শুরু করা ফর এক্সাম্পল মাই ফাদার বিল্ড দ্য বিজনেস ফ্রম দ্য ফ্রম স্ক্র্যাচ রাইট যে আমার বাবা শুরু থেকে বিজনেসটা প্রতিষ্ঠিত করেছে কারণ সে অনেক স্ট্রাগল করেছে যাকে বলা হতে পারে সে স্ট্রাগল করে করে একটু 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 স্ট্রাগল করতে করতে পরে বিজনেসটা সে বিল্ড আপ করেছে সো এটাকে বলা হয় ফ্রম স্ক্রেচ একবারে কে প্রথম থেকে শুরু করা গো বেনানাস অর গো নাটস এর মিনিং হচ্ছে রেগে যাওয়া চটে যাওয়া অথবা পাগলের মতো হয়ে যাওয়া দ্যাট মিনস গোয়িং ক্রেজি ফর ইনস্ট্যান্স মাই মাদার ওয়েন্ট বেনানাস অর ওয়েন্ট নাটস হোয়েন রুম ডার্টি রাইট যে আমার মা যখন আমার রুমটা ডার্টি দেখেছিল নোংরা দেখেছিলো আর টাইটি তখন কিন্তু আমার মা অনেক রেগে গিয়েছিল আমরা কিন্তু এভাবে বলতে পারি গো দ্য এক্সট্রা লাইন গো দ্য এক্সট্রা লাইনের মিনিং হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি করা গো দ্য এক্সট্রা লাইন এক্সেলেন্ট ওয়ান আমরা বলতে পারি দ্য রেস্টুরেন্ট অলওয়েজ গোজ দ্য এক্সট্রা লাইন টু মেক দেয়ার কাস্টমার হ্যাপি যে রেস্টুরেন্টের ম্যানেজার থেকে শুরু করে যারা ওয়েটা তারা অনেক ফ্রেন্ডলি আচর আচরণ করে কাদের সাথে কাস্টমারদের সাথে টু মেক দেম হ্যাপি সো প্রয়োজনীয় তুলনায় বেশি করা যাতে তারা আবার সেই রেস্টুরেন্টে খেতে যায় নাম্বার ফোর ইন এ ফক ইন এ ফক ইন মিনি হচ্ছে খুব চিন্তিত হওয়া অথবা ঘোরের ভিতর থাকা অন্ধকারে থাকা ফক মানে হচ্ছে কুয়াশা রাইট সো আপনি ওই কুয়াশার ভিতরে আছেন যে আপনি কি করবেন আপনি ডিসিশন মেক করতে পারতেছেন না ওই অবস্থাকে বলা হয় ইন এ ফক ফর এক্সাম্পল মারিয়া ওয়াজ ইন এ ফক অ্যাবাউট হোয়াট টু ডু যে মারিয়া ওই মুহূর্তে কী করবে সে খুব গভীর চিন্তিত ছিল নাম্বার ফাইভ ইচি ফিট ইচি ফিট এর মিনিং হচ্ছে বারবার স্থান পরিবর্তন করা অথবা ঘন ঘন স্থান পরিবর্তন করা ইচিং হচ্ছে যেটাকে বলা যেতে পারে চুলকানি এক রোগ সো যদি কারো পায়ে চুলকানি হয় সে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না তাকে একটু মুভ করতে হবে এটাকে বলা হয় ইচি ফিট যে সব মানে একটা জায়গায় লং টাইম অবস্থান করে না ফর এক্সাম্পল মাইক নেভার স্টেজ ইন এ জব ফর এ লং আই থিঙ্ক শি হ্যাজ গো ইচি ফিট যে মাইক কখনো একটা জবে একটা কাজে লং টাইম থাকে না হয়তো বা দু এক বছর করার পর কি সে অন্য কোনো কোম্পানিতে জয়েন করে দ্যাট মিন্স বারবার স্থান পরিবর্তন করে একে আমরা কি বলতে পারি ইচি ফিট কপি আপটার মি আর রিপিট আপটার মি ইট উইল হেল্প ইউ টু বুস্টের ফ্লুয়েসি রাইট আপনি যদি আমার সাথে বলার চেষ্টা করেন তাহলে কি হবে আপনার যে দুর্বলতা বা আপনার যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে রাইট এটাই হচ্ছে টফ একটা সিক্রেট বলা যেতে পারে কারণ আপনি যত বেশি চর্চা করবেন তত আপনার ফ্লুয়েন্সি চলে আসবে নাম্বার সিক্স জাস্ট অ্যারাউন্ড দ্য কোনার এর মিনিং হচ্ছে খুবই সন্ন্য কেটায় খুবই কাছে রাইট অ্যারাউন্ড দ্য কর্নার সো মাই এক্সাম ইজ জাস্ট রাউন্ড দ্য কোনার আই থিঙ্ক আই হ্যাভ টু স্টাডি হার্ট যে আমার এক্সাম কি খুবই সন্ধ্যে কেটে আমাকে কঠোর স্টাডি করতে হবে বা অনেক পড়াশোনা করতে হবে সো রাউন্ড দ্য কনার জাস্ট রাউন্ড দ্য কনার খুবই সন্ধ্যে কেটে লাফটার ইজ দ্য বেস্ট বেস্ট মেডিসিন রাইট লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন এর মিনিং হচ্ছে হাসি সর্বোৎকৃষ্ট ঔষধ বা হাসিকে বলা হয় ঔষধ আমাদের এই দুনিয়াতে আমরা কি করতে পারি একজন আরেকজনকে অনেক দুঃখ দিতে পারি কষ্ট দিতে পারি বাট একজন মানুষকে কিন্তু হাসাতে পারেন বা তার তার মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার সেটা কিন্তু আমরা করতে পারি না বাট এই হাসি কিন্তু একটা মানুষকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে বিকজ লাফিং ইজ কনসিডার্ড অ্যাজ এ লিকুইড মেডিসিন অফ হার্ট আমি কোথাও যেন পড়েছিলাম ইংল্যান্ডে থাকতে যে হাসিকে বলা হয় যে লিকুইড মেডিসিন ফর হার্ট রাইট এটা এমন ভালোভাবে কাজ করে যে একজন রুগীও অসুস্থ মানুষও সুস্থ হয়ে যেতে পারে রাইট যদি তাকে ঠিকমতো হাসি খুশি রাখা যায় সো ফর এক্সাম্পল উই শুড লাভ অ্যাজ মাস অ্যাজ উই ক্যান বিকজ লাভটার ইজ দ্য বেস্ট মেডিয়েশন যে আমাদের যত দূর আমরা পারি আমাদেরকে হাসতে হবে বা আমাদের হাসা উচিত কারণ হাসি হচ্ছে কি এক ধরনের মহর্ষ লাস্ট বাট নট লিস্ট এটা এভাবে বলা যেতে পারবে যে শেষের দিকে হলেও গুণে কমতি নয় এটা কিন্তু অনেকেই দেখবেন বলে যখন কোনো স্পিচ দেয় দ্যাটমিন্স একটা 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 বলার পরে লাস্টের দিকে এসে বলে ওকে লাস্ট ওয়ান বাট নট লিস্ট দ্যাট মিনস শেষের দিকে বললেও এটার গুণে কিন্তু কমতি নয় রাইট যে আমি যে আমার ইডিয়ামসগুলো সাতটা ইডিয়ামস বললাম লাস্টের দিকে এসে যেটা বললাম লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন এটা কিন্তু গুণে কমতি নয় বাট লাস্ট আমরা কি বলতে বলতে পারি লাস্ট বাট নট সো শেষের দিকে হলেও গুণে কমতে না আমরা এভাবে বলতে পারি দেন আপনি আপনার স্পিচটা দিতে পারেন ওকে থ্যাংকসো লট ফর ওয়াচিং মাই ভিডিও যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফোন সিএস গুপ বাই